এগো মাই গো তুই কার ঘরে বিয়া দি পড়ালেখা জানে নাই মূর্খ বটে সবাই মূর্খ আমাকে আগে ঘুম থেকে দশটা দিকে উঠায় বলে কটা বাজে কটা বাজে আমি আর ইয়ার ঘরে থাকবো নাই আমি চলে যাব এর ঘর নাই করব আমি এরকম ঘর করার থেকে মরাই ভালো আমার বউ খাবে গোপা গোপ আমার নাম বাসু আমার চপ আছে দাসু আমাকে একটা কাজ করো না আমাকে আগের মতন আম্মা জানের কাছ থেকে একটা শাড়ি আনে দাও না শোনা একটা কথা বলো না আমি যদি মরে যাই তুমি কি করবে আমিও মরে যাবো রে মরে যাবো রে সত্যি বলছো তুমি আমাকে এত ভালোবাসো ভালোবাসাবাসি কোনো নাই তাহলে কি তোর চক্করে উদ্ধার তো হয়ে যাবে কি করবো শোনো না আমি না মা হতে চলছি খেলবো ছাট আমার পেটে আছে তুই আমার ছাটাকে খাই দিলি আমার ছাটাকে খাই দিল আমার ভগবান এই দুনিয়ায় যত দুঃখ যন্ত্রণা ব্যথা সব আমাকে দিয়ে দাও তুই এত কিছু ডিমান্ড কেন করছিস রে শালা একটা বিয়া করলে সব কিছু পাই যাবি যখন শিব আর পার্বতী ফটোকে দেখি তখন শিবের হাতে ত্রিশূল থাকে আচ্ছা রাম আর সীতা যখন দুই লোক পাশাপাশি থাকে তখন রামের হাতে ধনুক থাকে আর লক্ষ্মী আর নারায়ণ যখন পাশাপাশি থাকে নারায়ণের হাতে চক্কর থাকে দেখ যখন রাধা আর কৃষ্ণ দুজনে পাশাপাশি থাকে কৃষ্ণের হাতে কি থাকে বললো কেন না রাধা আর গাল ফেরেন বটে বউলো খুব ভালো শুন না আমার বউ আমাকে দমে দিয়েছে রে শুন ওই বাঁধাকপি ফুলকপি টমেটোর কেমন করে বাবা বললো আমার তুমি এক কেজি টাকাও নাই রে আর চলু রে চুরি করতে যাবো কি সারা চুরি করলে লোকে ধারা পেরে আরে আমি আছি তো দেখি আছি হ্যাঁ আগে দিকে আমি দেখিলব হ্যাঁ আমি তো পেছনে যাবো নিজের
ঘর যায় আমি বলবো বহুকে বাঁধা কপি আইনেছি তুই রাঁধে দে নরে বাড়িলে ঘর যায় আমি বলবো বহুকে বাঁধা কপি আইনেছি তুই রাঁধে দে নরে ইসালা ও বাবা আরে বাবা কালে তো বড় বাঁধা কপিটা ছিল আজকে নিয়ে নিলো ও নো সালার বেটা সালা বুঝাতে কোনো চোরে নিয়ে পালাইছে ও বাবা আমার এত বড় বাঁধা কপিটা রে সালার বেটা সালা আমার বাড়িলে তুই কফি চুরি করবি রে বেটা বুঝাই দিব সালা আই যাইলে আমি কি কইছি কালি তোরা দেখে এলে বাঁধা কপির যে বড় বড় পাতা চুরি খাটতে যায় ধরলি বাড়িওয়ালার মাথা পালা